সব শাক তো সবুজ বলুন তো লাল শাকের রং লাল কেন হয় শাক সবজি উপকারিত বটেই তা সে শীতকালীন হোক বা গ্রীষ্মকালীন আর লাল শাকের উপর ভরসা রাখলে যে সুফল মিলবে হাতে নাতে তা তো বলাই বাহুল্য কিন্তু এটা কি জানেন লাল শাকের রং লাল কেন হয় লাল শাকের পাতার কষে আছে প্লাসিড সেখানে থাকে ক্লোরোফিল ক্লোরোফিল আবার তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট লাল শাকে ক্রোমোপ্লাস থাকায় তা লাল রঙের হয় শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় লাল শাক যাদের শরীরে রক্ত মতো সমস্যা রয়েছে তাদের জন্য এই শাক অত্যন্ত উপকারী এছাড়াও এই শাকে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ফসফরাস আয়রন ভিটামিন ই পটাশিয়াম ভিটামিন সি ম্যাগনেশিয়াম লাল শাকে ক্যান্সারের প্রতিরোধক উপাদানও উপস্থিত লাল শাকে রয়েছে বিপুল পরিমাণ ভিটামিন এবং খনিজ বিশেষ করে মজুদ রয়েছে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি কপার জিঙ্ক আয়রন পটাশিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান তাই নিয়মিত লাল শাক খেলেই বাড়বে ইমিউনিটি এমনকি চোখের স্বাস্থ্যের হাল ফেরানোর কাজেও এই শাকের মেলা ভার সেই সঙ্গে অ্যানিমিয়া থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার ইচ্ছে থাকলেও রোজের পাতে এই শাককে জায়গা করে দিতে হবে লাল শাকের ফাইবার রক্ত প্রবাহে চিনির শোষণকে ধীর করতে সাহায্য করতে পারে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আরও বেশি কার্যকরী লাল শাকের ফাইবার খুবই উপকারী ব্লাড সুগারের রোগীদের জন্য এর আয়রন কর্মশক্তির যোগান দেয় রোগ প্রতিরোধ শক্তি বজায় রাখে স্নিগ্ধা খি নতুন সময় ঢাকা